আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? তো শুরুতেই বলি, আজকে কবুতরের জন্য তো খাবারের পার্টি গুলা নতুন সংগ্রহ করে এনেছি ওকে খাবার দেওয়ার জন্য। এবং আজকে দেখবো আমরা কবুতরের আসলে এই গরমে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। তো কবুতরের সমস্যা দেখতে হলে একমাত্র ওদের ড্রপিং চেক করতে হয়। তো যারা আমরা কবুতর পালি তারা জানি, ওদের ড্রপিং এর সমস্যা থাকলে কবুতরের সমস্যাটা ধরা যায়। মাশাআল্লাহ, উপরে এই বাচ্চা সহ এগুলা ভালো আছে। তো নিচে আমরা দেখব এখানে ড্রপিং কোনো সমস্যা নাই, সুন্দর। এখানেও সমস্যা দেখতে পাচ্ছি না, নিচে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখছেন কবুতর। কিন্তু এই ড্রপিং ডে থাকা দরকার একটা সুস্থ কবুতরের জন্য। তবে এক জায়গায় একটু সমস্যা আমি পাবো, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আপনাদের। মাশাল্লাহ এখানে কোনো সমস্যা নেই, হ্যাঁ তবে হালকা সবুজ আছে, এটা হচ্ছে ভয় পাওয়ার কারণে এক জায়গায় তার জায়গায় শিফট করছে। তো এই জন্য এই যে এখানে একটু সমস্যা আছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ড্রপিংটা, একটা কবুতরের এই ড্রপিংটা, হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ওর গরমে ওদের হচ্ছে আমিষের মতো হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, সেকেন্ডারি অথবা থার্ড স্টেজে গেলে ওর আমিষটা রক্তের মতো হবে। তো সামান্য কৃমির মতো দেখা যাচ্ছে যে এটাতে। ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিলে আমি হচ্ছে অ্যামোডিস এবং ইমোটিল দিয়ে ট্রিটমেন্টটা করি। এখানে আর কোথাও সমস্যা দেখতে পাচ্ছি না, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ড্রপিং এ কিছু এটাতে একটু সমস্যা আছে, হ্যাঁ এখানেও একটা কবুতরের একটু সমস্যা হচ্ছে ঠান্ডা আছে। এই যে হলুদ বর্ণটা হলে হচ্ছে ঠান্ডা কবুতরের জন্য, হলুদ বর্ণটা, হ্যাঁ হালকা চুনে এবং হলুদ। এটা হচ্ছে ঠান্ডার সমস্যা, হ্যাঁ এরকম হলে আপনারা বুঝবেন যে কবুতরের ঠান্ডা। যে কবুতরগুলো শুকিয়ে গেছে ওই কবুতরগুলো হচ্ছে কৃমির সমস্যা থাকে সাথে। তো যাই হোক ওদের নিচে, ওকে ওকে নিচে, ওকে সমস্যা নেই লাগাও। তো বুঝতে পারছেন আসলে কবুতরের কি কি সমস্যা। এখানে আমার দুইটা কবুতর একটু অসুস্থ আছে, তো দীর্ঘদিন আমি এখানে ছিলাম না। এখানে বলতে আমি কবুতরের সাথে ছিলাম না প্রায় 4 মাসের উপর হবে। এই 4 মাস কবুতরের কোনো ট্রিটমেন্ট, ওদের কোনো ভিটামিন মিনারেল কিছুই দেওয়া হয়নি, হ্যাঁ তো এই জন্য কবুতর একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক। তো আমার প্রচুর পরিমাণে কবুতরের যে ঔষধ মানে আগেই ছিল, এই যে আমি হচ্ছে অ্যামোডিসটা দেবো যে কবুতরের হচ্ছে ড্রপিং এর সমস্যা, ওদেরকে অ্যামোডিস দিলে ঠিক হয়ে যাবে। অনেক ধরনের জিসপেট, কেমোনিট, হ্যাঁ বিটা 3, মোটামুটি সব ধরনের কবুতরই আছে, সব ধরনের সরি সব ধরনের ওষুধ আছে, মিসেল মিসেল এভরিথিং মিলে সবই আছে ইনশাল্লাহ। আমি এগুলো আস্তে ধীরে যার যেটা প্রয়োজন হয় আমি প্রয়োগ করব। এই লেয়ারে সবকটা কবুতর ইনশাল্লাহ সুস্থ আছে, নিচেও আছে। এখানে শুধু নিচে রং করা এই মাটিটা হালকা একটু অসুস্থ আছে, জানি ওর কৃমি হতে পারে, ঠান্ডা কৃমি। আর এই পাশে একটা টেরি মাটি, ওর একটু সমস্যা, ওর কৃমি এবং হচ্ছে ড্রপিং আমিষের মতো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যারা
সর্বাত্মক কবুতর বলেন বা কবুতর কিন্তু ধরে ধরে আপনারা দেখবেন কবুতরের ওয়েট ঠিক আছে কিনা, বুকের হাড্ডি বের হয়ে গেল কিনা, কবুতর শুকিয়ে গেল কিনা, এসবগুলো দেখবেন। আর প্রতিদিন কবুতর চেক দিবেন কোনো কবুতর ঝিমাই কিনা। হ্যাঁ, তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।